জোরে জোরে আল্লাহ আল্লাহ رحمة للعالمين نبي أمتر كندار رحمة للعالمين نبي أمتر شفاعة كورب رجع شار شفاعة كورب رے امت قربن پار نبی جی اللہ 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 ہو اللہ ہو اللہ اللہ محمد رسول الله صلى الله عليه وسلم شکل اچھاوازے اللہ پاک شکری ادائی قرآن نہیں ہوتے زبان کھلے پڑی الحمدللہ اور ایک بار شکری ادائی قروے جن نے جی پروادگار عالم مہربانی کرے आज 24 नवंबर 2023 সালের রোজ শুক্রবার দিবাগত রাতে শাহ সুফি আলহাজ আসগর আলী পাটোয়ারি রহমাতুল্লাহি আলাইহি এর শরণে 62 তম বাৎসরিক পুরুষ শরীফ এবং ওয়াজ মাহফিলে বাড্ডা ঈদগাহ ময়দানে انتظامیہ کمیٹیر উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আমাদেরকে আশার অবস্থান করার এবং বসার যে তৌফিক রব্বুল আলামিন এনায়েত করেছেন তার জন্য উচ্চ আওয়াজে জবান খুলে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সরকারে কায়নাত সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবীন رحمة للعالمين نور مجسم نور على نور حياة النبي جند نبي نبي در نبي أمة الكندري نبي شفاعة الكندري نبي حوز كوثر المالك نبي أمار پیارا نبي جر نوراني قدم مبارك رب العالمين جنو دعاية کرے قبول کرن شبائي پڑي آمين ودوكار آجيتو 62 তম বার্ষিক ইসালে সওয়াব ওরস মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান মহোদয় হাজীগঞ্জ ইমাম রব্বানি দরবার শরীফের গদনিশীন পীর সাহেব কেবলা اولاد رسول پیر کامل شاہ صوفی حضرت العلامہ الحاج حضرت مولانا سید محمد بہادر شاہ مجددی بارک اللہ فی حیاتہ شکل اچھ آواز پڑی اللہم آمین نوران عرفانی تقریر پیش کر چھن دھامتی اسلامیہ کامل مدرسار কুমিল্লার সম্মানিত মুহাদ্দিস মহোদয় আশিকে রাসূল মুফাসসির কোরআন সুমধুর কণ্ঠের অধিকারী মুনাজির আহলে সুন্নাত ওয়াল জামাআত আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ রফিকুল ইসলাম হেলালী সাহেব আমার পরপর আলোচনা নিয়ে আসবেন কচুয়া গাউসিয়া সুবহানিয়া মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল মহোদয় امام ربانی دربار شریف شمانیت خطیب مکرم عاشق رسول حضرت العلامہ حضرت مولانا مفتی ابو الحاشم شاہ نیازی شاہب ارچنک قرچین حضرت مولانا مفتی محمد شکاوت حسین میازی العابدی شاہب مولانا محمد بیزان الرحمن جلالی صاحب مولانا محمد جہنگیر علم فاروقی صاحب
حافظ محمد ميزان الرحمن صاحب حضرت مولانا محمد شمس العلوم الطاري صاحب حضرت مولانا سيف الاسلام صاحب حافظ محمد برهان الدين صاحب সহকারে স্টেজে উপস্থিত দিগার উলামায়ে কেরাম আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন আমি গুনাহগারকে দেখছেন সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত হাজেরিন আলোচনা করার নিয়তে কালামে হাকিম থেকে সূরা আল আনআমের 82 এবং 83 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি আমার নিয়ত আছে এই আয়াতে কারীমাগুলোর উপরে আপনাদেরকে তাফসীর শোনানো মহান রব্বুল আলামিন তার প্রিয় হাবিব রহমাতুল্লিল আলামিনের সদকায় ওসিলায় আমি গুনাহগারকে কোরআনুল করিমের সূরা আল আনআমের 82 এবং 83 নম্বর আয়াতে কারীমার আলোকে ইমানি উন্নতি ইমানি মজবুতি আমলের উন্নতি হয় এভাবে আলোচনা পেশ করার তৌফিক দান করেন সবাই পড়ি আমিন এবং এই আলোচনা মনোযোগ সহকারে শ্রবণ করে আমাদের ইমানকে মজবুত করে আমলকে বৃদ্ধি করার তৌফিক আল্লাহ দান করেন সবাই পড়ি আমিন আলোচনায় প্রবেশ করার আগে স্টেজে যারা আছেন অনুরোধ করি আর কেউ নামবেন না যারা নিচে আছেন অনুরোধ করি আর কেউ উপরে আসবেন না যদি কেউ আসার থাকেন এখন চলে আসেন বয়ান আরম্ভ হইলে কেউ নামতেও পারতেন না উঠতেও পারতেন না আমার সামনে যারা আছেন আপনাদের তাওয়াজ্জু মনোযোগ অত্যন্ত সুন্দর আছে আলহামদুলিল্লাহ শুধু এভাবে থাকলেই হয় আধা ঘন্টা বয়ান শেষ হলে আধা ঘন্টা পরে বুলুক দিয়ে উঠবেন এরকম কেউ আছেন না থাকলে এখনই উঠটা যে কোনো একটা সাইডে গিয়ে বন যখন মন চায় চলে যায় কারণ আগে খেতের আইল মারিয়া পরে মাছ যেন আলসন লাগে আনালে আরেকজনের খেত আর হইসে দিয়ে আলসইয়া লাগবে ঠিক না আমাদের আঞ্চলিক কথা আর কি সম্মানিত হাজেরিন আলোচনায় ঢুকে যাই মনোযোগ আছে একটা না এক ঘন্টা সময় ওয়াজ করবো একটা না এক ঘন্টা সময় ওয়াজ করবো একটু মনোযোগ দিবেন ইনশাআল্লাহ আল্লাহর কোরআনে বরকত আছে আল্লাহ পাক রহমত দিবেন হেদায়েত দিবেন আমিন কোরআনুল করিমের ছয় নম্বর সূরা হলো সূরা আল আনআম এ সূরার আয়াত হচ্ছে 165 খানা সূরাটা নাজিল হয়েছে মক্কা মুআজ্জামায় যেদিন নাজিল হয় আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন এই সূরা নাজিলের দিন জিব্রাইল আমিনের সাথে স্পেশাল আরো 70,000 রহমতের ফেরেশতা জমিনে তশরীফ এনেছে নবী বলেন আমার উম্মতের কোন ব্যক্তি যদি দিনে একবার সূরা আনআম তিলাওয়াত করে যে 70,000 রহমতের ফেরেশতা আমি নবীর কাছে এই সূরার ওহি নিয়ে এসেছিলেন ওই 70,000 রহমতের ফেরেশতা আমার যে উম্মত দিনে একবার এ সূরা তিলাওয়াত করলো আমার ওই উম্মতের জন্য 24 ঘন্টা ওই 70,000 রহমতের ফেরেশতারা দোয়া করে সুবহানাল্লাহ
সূরার প্রথম থেকে 81 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমি তাফসীর পেশ করেছি ক্ষুদ্র জ্ঞানে যতটুকু সম্ভব হয়েছে। 82 নম্বর আয়াতে কারিমা মহান রব্বুল আলামিন বলতেছেন بسم الله الرحمن الرحيم الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা আল আনআমের 62 নম্বর আয়াতে বলেন 82 নম্বর আয়াতে কারিমায় বলেন আল্লাযীনা আমানু যারা ঈমান আনয়ন করেছে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম এবং নিজেদের ঈমানকে বিজুলমিন জুলুমের সাথে মিশাইয়া ফেলে নাই একত্রিত করে ফেলে নাই যারা ঈমান আনছে নিজের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই আল্লাহ বলেন উলাইকা লাহুমুল আমন এই দলটা এই ঈমানদারের দলটা হলো আমি আল্লাহর শান্তির হকদার وهم مهتدون এবং আমি আল্লাহ তাদেরকে হিদায়াত দান করেছি জোরে বলেন সুবহানাল্লাহ এটা হলো সরল অনুবাদ যদি ব্যাখ্যায় আসি রব্বুল ইজ্জত বলেন ওয়াল্লাযীনা আমানু যারা ঈমান এনেছেন আল্লাযীনা আমানু পৃথিবীর জমিনে যারা ঈমান এনেছে ঈমান কোন কোন জিনিসের উপর আনবেন আমানতু বিল্লাহি সর্বপ্রথম ঈমান আনতে হবে কার উপর আল্লাহর উপর জোরে বলেন কার উপর আল্লাহর উপর আল্লাহ কয়জন একজন আল্লাহর কোন বিবি আল্লাহর কোন সন্তান নাই তিনি কারোর থেকে জন্ম গ্রহণ করেন না তিনি কাউকে জন্ম দেন না তিনি কাহার মুখাপেক্ষী না তিনি কাহার মুখাপেক্ষী না মানবীয় সমস্ত প্রয়োজন থেকে পূত পবিত্র তিনি কে দ্বিতীয়ত আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি দ্বিতীয় নম্বরে ঈমান আনতে হবে ফেরেশতাদের প্রতি ফেরেশতাদের কে বানাইছেন কে আল্লাহ মাটি দিয়া না নূর দিয়া নূর দিয়া ফেরেশতা দেখা যায় না তবুও তার উপর ঈমান আনতে হবে আমাদের দুই কাঁধে ফেরেশতা আসেনি একজনে নেক আর আরেকজনে গুনাহ লেখে কার হুকুমে আল্লাহ কে হুকুম দিয়েছেন আল্লাহ কে দিয়েছেন আল্লাহ কে দিয়েছেন আল্লাহ তাদেরকে নিয়ন্ত্রণ করে কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল ফেরেশতাদের শ্রেষ্ঠ চারজন বানাইছেন কে আল্লাহ অগণিত অসংখ্য ফেরেশতা আছে তাদের উপর ঈমান রাখতে হবে ঈমানের দাবি তিন নম্বরে আসেন ওয়া কুতুবিহি 104 খানা আসমানি কিতাব আল্লাহর পছন্দ মতো নবী রাসূলদের উপর নাজিল করেছেন কে মুসলমানের আরে আমার প্রিয় নবীর উম্মতের আরে সংক্ষেপে ঈমানের বিষয়টা ঝালাই দিয়া যায় কেননা সারা বিশ্বে মুসলমানের ঈমান নিয়ে টানাটানি চলছে যে মুসলমানের ঈমান মজবুত এক মুসলমানের সামনে লক্ষ কাফের বেঈমানও কিচ্ছু না ঠিক কিনা বলেন তারা দেখছে
মুসলমানের সাথে যদি পারতে হয় তাদের ঈমানটা নষ্ট করতে হবে তাইলেই তাগরে ঘায়েল করা সম্ভব নতুবা মুসলমান তিন দিন ধরে খায় না ঠিকমতো খানা পায় না 313 জন রমজান মাসে রোজা রাইখা না খায়া খোদা পেটে লইয়া 313 জন 1000 এর মোকাবেলায় বিজয় লাভ করেছে জোরে কন্না সুবহানাল্লাহ এটা কিন্তু বিশ্বব্যাপী সব ধর্মের মানুষগুলো ভালোভাবে গুলো রিসার্চ করে মুসলমান হলো ওই জাতি না খাইয়া 313 জন মাঠে আর খাইয়া দায়া মজবুত হইয়া হেরবরে 1000 মাঠে 313 এর সাথে কুলায় না আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জন্য বাবাজিরা রে ঈমানকে মজবুত করতে হবে ঈমানের জায়গায় কোনো সার দেওয়া যাবে না মা বন্ধের হায়েজ নেফাজ হলে নামাজ মাফ কিন্তু ঈমান মাফ নাই ঠিক কিনা বলে নামাজের নির্ধারিত সময় আছে এক নামাজ থেকে আর এক নামাজের জন্য গ্যাপ সময় আছে ঈমানের কোনো গ্যাপ নাই ফজরের পর জোহর পর্যন্ত মাঝখানের সময় গ্যাপ আছে এ সময় নামাজ না পড়লে চলবো কিন্তু ঈমান না রাখলে চলতো না কথা বলেন ঠিক কিনা এই জন্য বাবাজিরা ঈমান আনতে হবে আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি 104 খানা আসমানি কিতাবের উপর ঈমান আনতে হবে 104 খানা আসমানি কিতাব নাজিল করেছেন কে আল্লাহ জোরে বলেন না কে আল্লাহ তার মধ্যে কোরআনুল কারীম কে শ্রেষ্ঠ বানাইলেন কে আল্লাহ এই শ্রেষ্ঠ কোরআন শ্রেষ্ঠ নবী রহমাতুল লিল আলামিন কে দান করেছেন কে ওই শ্রেষ্ঠ নবীর উম্মত আমাদেরকে বানাইছেন কে এই কোরআন আমাদের জন্য ধর্ম গ্রন্থ হিসেবে দান করেছেন কে আল্লাহ এর উপর ঈমান আনতে হবে এ কোরআনের কোন জায়গায় কোন সন্দেহ নাই আছে লা রাইবা ফি এই আসমানি কিতাব এমন একটা কিতাব রে প্রায় 1450 বছর পার হয়ে যায় বিশ্বে কত বুদ্ধিমান কত বুদ্ধিজীবী কত বিজ্ঞানী কত জ্ঞানী গুণী মানুষ আছে আজ পর্যন্ত আল্লাহর কালামে হাকিমে একটা গ্রামারটিক্যাল মিস্টেকও বাহির করতে পারে নাই চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ আরে কোরআনে ভুল আসবে কত থেকে কোরআন তো স্বয়ং আমার আল্লাহর বাণী ঠিক কিনা বলেন এরপরে আমার রব্বুল ইজ্জত বলেন 4 নম্বরে ওয়া রাসূলিহি 4 নম্বরে ঈমান আনবেন রাসূলদের উপর 124,000 পয়গম্বর তার মধ্যে 300 রসুল তার মধ্যে আমার রসুল হলেন শ্রেষ্ঠ রসুল সুবহানাল্লাহ ঈমান আনতে হবে অস্বীকার করার কোনো সুযোগ নাই ইহুদিরা আমার নবীকে মানে না খ্রিস্টানরা আমার নবীকে মানে না আমার নবীর উপর ঈমান আনে না অথচ ইসলাম ধর্ম আখিরি নবী নূর নবী রহমাতুল লিল আলামিনের আনিত ধর্ম বলে সমস্ত নবী রাসূলদের উপর ঈমান রাখতে হবে আমি নবীর উপর ঈমান রাখতে হবে কোন একজন নবীর উপরে কেউ যদি ঈমান পরিত্যাগ করে ওই ব্যক্তি বেঈমান হয়ে যাবে কোনো সন্দেহ আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে দাঁড়াতে হবে কিয়ামতের দিন হাশরের দিনের উপর ঈমান রাখতে হবে কিয়ামত সংগঠিত করবেন কে আল্লাহ কে করবেন আল্লাহ হাশরের ময়দানে আমাদের দাঁড়াতে হবে কি হবে না হবে এমন কোন ব্যক্তি আছেন হাশরের ময়দানে দাঁড়ান লাগতো না হাজীগঞ্জে আসেননি বিশ্বাবুজুর যে আওলাদের রসুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40তম বংশধর উনিও হাশরের ময়দানে দাঁড়াতে হবে কি হবে না জোরে বলেন হবে কি হবে না সবার দাঁড়াইতে হইব সেদিন বিচার হবে প্রত্যেকের কর্ম অনুযায়ী বিচার হবে ও মুসলমান ওই আখিরাত দিবসের উপর ঈমান রাখতে হবে
والقدر خيره وشره من الله تعالى আমাদের ভাগ্যের উপর বিশ্বাস রাখতে হবে ঈমান আনতে হবে আমাদের ভাগ্যের ভালো করেন কে আল্লাহ আমাদের ভাগ্যের মন্দ নির্ধারণ করেছেন কে আল্লাহ ভালো আমাদের জন্য উপকারী মন্দ আমাদের জন্য উপকারী ভালো আমাদের জন্য প্রয়োজন মন্দ আমাদের জন্য প্রয়োজন হুজুর কেমনে বুঝলেন কারণ হলো আমাকে যিনি বানাইছেন ভাগ্যটাও তিনি নির্ধারণ করেছেন আমার জন্য কোনটা ভালো এটা আমি যতটুকু জানি আমার থেকে লক্ষ কোটি গুণ বেশি জানেন যিনি বানাইছেন তিনি কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাগ্যে যা ভালো হয় এটাও আমার জন্য উপকারী যা মন্দ হয় এটাও আমার জন্য উপকারী ভাগ্যের ভালো মন্দ সব কিছু নির্ধারণ করেছেন কি আল্লাহ জোরে বলেন কি আল্লাহ আরো জোরে বলেন না কি আল্লাহ মুসলমানেরই ও মুসলমান ঈমানের উপর আগে শিক্ষা গ্রহণ করা লাগবে হযরতে জুনদুব ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাহাবী তিনি বলেন আমরা অত্যন্ত ইয়াং ছিলাম যুবক ছিলাম নবীজির কাছে যখন ঈমান গ্রহণ করি যুবক আমাদের শরীরের রক্ত গরম অত্যন্ত তাগড়াই যুবক নবীর কাছে ইসলাম গ্রহণ করলে ঈমান আনলে আমার নবী সর্বপ্রথমে আমাদের সামনে কোরআন তুলে দেয় নাই খেয়াল করেন নবীজি প্রথমে কোরআন তুলে দেন নাই কুরআনুল কারীমের শিক্ষাও আমার নবীজি আমাদেরকে প্রথমে দেন নাই জুনদুব ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি তোমাদেরকে কোরআন দেন নাই কোরআন শিক্ষা দেন নাই সর্বপ্রথম তবে কি দিলেন জুনদুব ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবী সর্বপ্রথম আমাদেরকে ঈমান শিক্ষা দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ ঈমান তো আনছি তারপর ঈমানের শিক্ষা আছে নূর নবী রহমাতুল্লিল আলামিন সাহাবা কেরামের মজলিসে আমার নবীজি ঈমান শিখায় রব্বুল ইজ্জত ঈমানের ব্যাপারে সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে বলেন মুসলমানেরা রে খুব সুন্দর সাবলীল ভাষায় আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ثُمَّ لَمْ يَرْتَابُوا وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ أُولَئِكَ هُمُ الصَّادِقُونَ رب العالمين بلن إنما المؤمنون الذين آمنوا নিশ্চয় নিশ্চয় পৃথিবীর মধ্যে তারা হলো প্রকৃত মুমিন প্রকৃত মুমিন আসল মুমিন আসল ঈমানদার হলেন তারা আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে আমাদের ঈমান আসেনি আছে আমাদের ঈমান আসেনি আছে প্রকৃত ঈমানদার হতে চাই কি চাই না আসল ঈমানদার হতে চাই কি চাই না শুনেন আল্লাহর কুরআনুল কারীমে আমার আল্লাহ বর্ণনা দিবেন আসল ঈমানদার কেমনে হবেন আল্লাহ বলেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে বিল্লাহি আমি আল্লাহর উপরে ওয়া রাসূলিহি এবং আমার রাসূলের উপরে আসল ঈমানদার হলো তারা মনোযোগ বাবা আসল ঈমানদার হলেন তারা যারা ঈমান আনলো আল্লাহর উপরে যারা ঈমান আনলো আল্লাহর রাসূলের উপরে কেমন ঈমান আমার আল্লাহ বলেন সুম্মা লাম ইয়ারতাবু এমন ভাবে ঈমান আনলো ঈমান আনার পরে আল্লাহর উপর আল্লাহর রাসূলের উপর যারা কোন সন্দেহ করে না
আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা হলো প্রকৃত ইমানদার মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর উপর সন্দেহ, নবীজির উপর সন্দেহ থাকলে আসল ইমানদার হওয়া যায় কিন্তু আমাদের দেশে এখন এটা চলছে, খুব ধুমধাম করে চলছে। আল্লাহ রাব্বুল ইজ্জত সম্পর্কে মানুষ প্রশ্ন তোলে, আহলে হাদিস নামক দলেরা আরো বিভিন্ন দলের লোকেরা বলে আল্লাহর নাকি আকার আছে, বলে আল্লাহর আকার আছে। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ পাকের কোনো আকার নাই, তিনি নিরাকার। এই যে রব্বুল আলামিন সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ পাক নিরাকার, এর সাথে সন্দেহ পোষণ করে, দ্বিমত পোষণ করে যারা বলল আল্লাহর আকার আছে, সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত দলিল দেয় তারা কেউ প্রকৃত ইমানদার হতে পারে নাই। কথা বলেন ঠিক কি না? প্রকৃত ইমানদার যদি হতে হয় আমার আল্লাহর কোনো আকার নাই, এটাই চূড়ান্ত ফয়সালা, এটাই মেনে নিতে হবে, এটাই বিশ্বাস করতে হবে। আল্লাহ আমাদেরকে প্রকৃত মুমিন হিসেবে কবুল করেন। সবাই পড়েন আমিন। দ্বিতীয় নম্বর বিষয় হলো প্রকৃত ইমানদার হতে গেলে রসুলে পাকের উপর ইমান আনতে হবে, কোনো সন্দেহ করা যাবে কিন্তু আমার নবীর উপর সন্দেহ আছে না নাই? কথা কর না কা, আমার নবীজিকে নূর মোবারক দিয়া বানাইছেন কি? জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আমার নবীকে আল্লাহ যখন বানায় তখন কি মাটি আল্লাহ বানাইছিল? মাটি কি ছিল? জোরে বলেন ছিল। মাটি আগে না নবী আগে? নবী আগে। মাটি আগে না নবী আগে? যে নবী আমার নবী, এই নবীকে আল্লাহ যখন সৃষ্টি করেছেন তখন তো মাটি বানানোই নাই, তখন মাটি ছিলই না। মাটি নামক কোন বস্তু আমার আল্লাহ তখন সৃষ্টি করেন নাই, যেহেতু তখন মাটি ছিলই না আমার নবী মাটির নবী হওয়ার কোনো প্রশ্নই আসে না। ঠিক কিনা বলেন? মাটি তো ছিলই না, মাটি তখন নাই, আল্লাহ বানাই নাই মাটি। এখন আমার নবী নূর নবী, এ নূর নবীকে মাটির নবী বলে যারা সন্দেহ সংশয় লাগায় দিল। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে কারিমা অনুযায়ী এই মানুষগুলা প্রকৃত মুমিন হতে পারে না। আমার নবীজিকে আমার আল্লাহ সূরা মায়েদার 15 নম্বর আয়াতে বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। সূরা মায়েদার 15 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন তোমাদের মাঝে এসে গেছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুলের উপর সন্দেহ করলে ঈমান থাকবে? আমার নবীকে গায়েবের খবর দান করেন কে? গায়েবের আলেম নবীকে দান করে কে? আসলে দেয়নি। সূরা জিনের 27 নম্বর আয়াত 26 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। 27 নম্বর আয়াতে বলেন ইল্লা মানির তাদামির রাসূলিন, চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। 26 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন আমি আল্লাহর শান এমন নয়, আমি আল্লাহর মর্যাদা এমন নয় যার তার কাছে এলমে গায়েব দান করব। আমি যার তার এলমে গায়েব দেই না, কারণ এলমে গায়েব কোনো সস্তা জিনিস না।
কোন সস্তা জিনিস না, মূল্যবান জিনিস যেটার মূল্য গোটা পৃথিবীর চাইতেও বেশি। এই জন্য আমি রব্বুল ইজ্জত ইলমে গায়েব যারে তারে দান করি না, যাকে তাকে আমি আল্লাহ দান করি না, ইলমে গায়েব যাকে দান করি তারা হলেন ইল্লা মানির তাদমির রসুলিন। আমি আল্লাহ যে রসুলদেরকে পছন্দ করি মনোনীত করি, ইলমে গায়েব দেওয়ার জন্য আমার পছন্দ মতো ব্যক্তিকে আমি আল্লাহ ইলমে গায়েব দান করি। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহ তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। তাইলে আমার নবীকে ইলমে গায়েব দিয়েছেন কে? আল্লাহ। কোন সন্দেহ আছে? না। কোন সন্দেহ আছে? না। আছে? না। মুসলমান রে, আমার নবী রহমাতুল্লিল আলামিনকে হাজির ও নাজির থাকার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। হুজুর দলিল কোথায়? কোরআনুল কারীমে সূরা নিসার 41 নম্বর আয়াত খুলবেন। আমার আল্লাহ বলেন হাশরের ময়দানে আমি রব্বুল আলামিন সমস্ত নবীদের থেকে তাদের উম্মতের ব্যাপারে সাক্ষ্য গ্রহণ করব, আর ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর থেকে ওই সমস্ত উম্মতের ব্যাপারে, ওই সমস্ত নবীদের ব্যাপারে আমি রব্বুল ইজ্জত আপনি নবীর থেকে ফাইনাল সাক্ষী, রাজ সাক্ষী গ্রহণ করব। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে হাজির ও নাজির হওয়ার ক্ষমতা দিলেন কি? আল্লাহ। জোরে বলেন না কি? আল্লাহ। আল্লাহর উপর কোনো সন্দেহ রাখা যাবে না, আমার নূর নবী রহমাতুল্লিল আলামিনের উপরেও কোনো সন্দেহ রাখা যাবে না। সন্দেহ রাখলে ঈমান শেষ, সন্দেহ রাখলে ঈমান আর ঈমান থাকতো না, থাকতো না। রব্বুল ইজ্জত বলেন প্রকৃত মুমিন হলেন তারা যারা ঈমান আল্লাহ এবং তার রসুলের উপর যখন আনে কোনো সন্দেহ করে না। এরপরে আল্লাহ কয় ওয়াজাহাদু বিআমওয়ালিহিম, এবং তারা নিজের মাল দিয়া জিহাদ করে, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য তারা তাদের সমস্ত মাল দান করে দেয়। ওয়া আনফুসিহিম, যদি প্রয়োজন হয় নিজের জীবনটাও আল্লাহর রাস্তায় দিয়া দেয়, কারণ তারা দুনিয়ার মাল, দুনিয়ার এই হায়াতে জিন্দেগির চাইতে আখেরাতের জীবন এবং জান্নাতি জীবনটাকে বেশি পছন্দ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা হুজুরাত 15 নম্বর আয়াতে কারিমা দিয়া আমার আল্লাহ ঈমান কেমন হবে তার বর্ণনা দিলেন। যাদের ঈমান নাই, ঈমানের কোনো খবর নাই, কিন্তু নামাজে মসজিদের সামনের কাতারে আছে না, আছে না, নবীর ক্ষেত্রে আইলে নবীজির মর্যাদার কথা শুনলে যা চেহারা কালো হয়ে যায়, এই ধরনের কিছু মানুষ আছে যারা মসজিদের সামনের কাতারে দান সৎকায় সবার আগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আবার মাঝে মধ্যে তাবলিগ যায় গিয়া আছে না, তারা মনে করে অনেক নেক আমল করলাম, টঙ্গি ইস্তেমা হইলে ইস্তেমা চলে যায়, কেন? তারা কয় আমাগো হুজুররা বইয়ের ভিত্তে লিখছে, আশরাফ আলী তালেবী সাহেব দাওয়াতে তাবলিগ বইয়ের 80 পৃষ্ঠার মধ্যে লিখছে, মক্কা মদিনা শরীফে, মক্কা শরীফে এক রাকাত নামাজ পড়লে 100,000 রাকাতের সওয়াব হয়, মদিনা শরীফে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়, মসজিদ আকসায় এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়, টঙ্গি ইস্তেমায় গিয়া এক রাকাত নামাজ পড়লে 49 কোটি রাকাত নামাজের সওয়াব হয়। নাউজুবিল্লাহ। এটা তাবলিগ জামাতের এক হুজুর আশরাফ আলী তালেবী সাহেব, তার বইয়ের নাম হচ্ছে দাওয়াতে তাবলিগ, 80 নম্বর পৃষ্ঠা, এটা বাংলা বই।
এই আ কথা লেখা শেষে দিয়ে লেখা দিছে রাওয়াহু ইবনে মাজা, ইবনে মাজা শরীফের 192 পৃষ্ঠাত বলে এই কথা আছে। আফসোসের বিষয় এদের ব্যাপারে আমার রব্বুল ইজ্জত বলেন, অনেক মানুষ আবার এমন মনে করে মক্কা মদিনা শরীফ হজ করতে যাইতে পারি না, টঙ্গীর ইজতেমা ঘুরাই হজের পরে দ্বিতীয় হজ, নাউযুবিল্লাহি মিন যালিক, এমন কথাও তারা বলে থাকে। এখন তাবলিগওয়ালারা কইব, টঙ্গীওয়ালারা কইব, আমরা কোন এমন কথা কই না, মিছা কথা কইয়া পালানোর সুযোগ নাই, মিডিয়ার যুগ, মিডিয়ার গুতা দিলেই পাওয়া যায়, ঠিক কিনা বলে, গুগলে লেখলেই বাহির হইয়া যায়। তবুও বলি তোমরা যদি এমনটা মনে না করো, নিয়তে যদি এমন না থাকে কোনো অসুবিধা নাই, আমরা মাহফিল করেছি তোমরাও মাহফিল করো কোনো অসুবিধা নাই। তবে আমাদের একটা প্রশ্ন আছে, এত লক্ষ লক্ষ মানুষের জমায়েত থেকে যদি দয়াল নবীর দরবার একটা সালাম দিতি তাহলে কতই না সুন্দর হইতো, সবগুলো কণ্ঠ একসাথে যদি আমার নবীর দিকে একটা সালাম পাঠ করতি আল্লাহর আকাশ বাতাস মুখরিত হইয়া যাইতো, আল্লাহ এবং তার রসুল খুশি হইয়া যাইতো, কথা বলেন ঠিক কিনা। লক্ষ লক্ষ মানুষ একত্র হয়, আমার নবীজির একটু সালাম দিতে চায় না, তার মানে নবীর সাথে তাদের সম্পর্কটাকে ভালো না মন্দ, নিশ্চিত মন্দ। মুসলমানের আরি আমার পেয়ারা নবীর উম্মতের আরি আল্লাহ এবং তার রসুলের উপরে ঈমান আনার ক্ষেত্রে যারা সন্দেহ রাখে তাদের ঈমান প্রকৃত পক্ষে নাই। আর এই ঈমান ছাড়া মানুষগুলি যখন নিজেরে মুসলমান দাবি করে তার এই দাবি আল্লাহর কাছে কোনো মূল্য নাই, এই মানুষগুলো যখন নিজে অনেক বেশি পরিমাণে নেক আমল করে আল্লাহ কয় বান্দা কোন লাভ নাই, লাভ নাই। সূরা নূরের 39 নম্বর আয়াতে আমার রব্বুল ইজ্জত কয় বান্দারা, রে ও বান্দারা যাদের ঈমান নাই কিন্তু নেক আমল করে এই মানুষগুলার দৃষ্টান্ত কেমন শোনো, মরুভূমির মাঝে, মরুভূমি চিনেননি, যেখানে শুধু পানি আর পানি, কেমন যেখানে শুধু বালি আর বালি, পানির অস্তিত্ব নাই, এটার হয় মরুভূমি। সূরা নূরের 39 নম্বর আয়াতে আমার পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিন বলেন, শোনো যে ব্যক্তির ঈমান নাই কিন্তু নেক আমল করে, ভালো ভালো কাজ করে, এই ব্যক্তির দৃষ্টান্ত হলো ওই মরুভূমির ওই ব্যক্তির মতো। কোন একটা মরুভূমিতে আপনি যদি ওই জায়গায় পড়েন, আপনার সঙ্গে পানি ছিল শেষ হইয়া গেছে, মরুভূমির মাঝখানে আপনি অবস্থান করতেছেন একা, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই, রাস্তা নাই, ঘাট নাই, শুধু বালি আর বালি, আল্লাহ বলেন এই অবস্থায় তোমায় যা যদি পিপাসার্থ হয়ে যাও, যদি তোমার গলা শুকায় যায়, গলা শুকাইলে দেরি হইতো না, কলিজা শুকাইয়া যাবে, পানির জন্য তোমার মধ্যে একটা হাহাকার তৈরি হবে, চতুর্দিকে পানি খুঁজতে থাকবা। রব্বুল আলামিন বলেন মরুভূমির মধ্যে দূরে তাকাইলে মরিচিকা দেখা যায়, বালি এমন ভাবে চিকচিক করে দেখলে মনে হয় ওখানে বুঝি পানি আছে। রব্বুল আলামিন আমাদেরকে দৃষ্টান্ত দেয় সূরা নূরের 39 নম্বর আয়াতে, বান্দারে যদি ঈমান ছাড়া নেক আমল করো, ওই পিপাসে পিপাসার্থ ব্যক্তি, পিপাসাওয়ালা ব্যক্তি মরুভূমির জমিন থেকে মরিচিকা দেখা পানির আশায় দৌড়ায়া মরিচিকার কাছে যাইলে, দৌড়ায়া মরিচিকার কাছে পৌঁছালে পানি পাবে, পানি পাবে পিপাসা মিটবে না বাড়বে? কারণ এই যে এতদূর হাইটা গেছে বা দৌড়ে গেছে এটার কারণে শরীরে ক্লান্তি হইছে, পিপাসা কি আরো কমছে না বাড়ছে? রব্বুল ইজ্জত বলেন
মরিচিকা দেখে পিপাসার্ত ব্যক্তি মরিচিকার কাছে পানির আশায় দৌড়াইয়া গেলে যেমন ওই ব্যক্তির নসিবে পানি মিলবে না, পিপাসা মিটবে না, পিপাসা আরো বাড়বে। ইমান সারা আমল করনে ওয়ালা ব্যক্তিকে আমাদের ময়দানে আইসা দেখবো, বিপদের কোন সীমা নাই, আমল নামায় কোন নেক আমল নাই। কারণ যে ব্যক্তির চাকরি নাই ওই ব্যক্তির ডিউটির কোনো বেতন নাই, যার ইমান নাই তার আমলের কোনো প্রতিদান নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারে ইমান মজবুত করতে হবে, ইমান মজবুত করতে হবে। ইমানের ক্ষেত্রে কোন দিক থেকে ছাড় দেওয়া যাবে? রব্বুল আলামিন সূরা বাকারা, সূরা বাকারা 208 নম্বর আয়াতে কারিমায় আল্লাহর বান্দাদেরকে আল্লাহ ডেকে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবীন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ও ইমানদারা তালে নারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ যারা ইমান এনেছো ও ইমানদারের দলেরারে, উদখুলু ফিসসিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ইসলামে প্রবেশ করা কারে কয়? আপনার এই জীবন সাজাবেন কোরআন সুন্নাহ দিয়া, আপনার জীবন সাজাবেন কোরআন সুন্নাহ দিয়া। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আপনার এই জিন্দিগি সাজাবেন কোরআন সুন্নাহ দিয়া। হয়তো বা বলবেন, হুজুর আমাদের দেশে তো কোরআনের আইন বাস্তবায়ন নাই, কোরআন সুন্নার আইন বাস্তবায়ন নাই, তাইলে আমি আমার জীবনটা কোরআন সুন্নাহ মোতাবেক কিভাবে পরিচালনা করব? ওরে আমার ভাই, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা রাষ্ট্র করুক বা না করুক, সমাজ করুক বা না করুক, পরিবারের লোকেরা করুক বা না করুক, আপনি করেন, আপনি করেন, আপনি নিজে করেন। কারণ আপনার কবরে রাষ্ট্র যাবে না, আপনার কবরে সমাজ যাবে না, আপনার কবরে আপনার পরিবারের কোনো সদস্যই যাবে না, আপনার কবরে আপনাকে যেতে হবে, আপনার হিসাব আপনাকেই দিতে হবে, হাশরের ময়দানে আপনার হিসাবের সম্মুখীন আপনাকেই হতে হবে। অতএব নিজের জীবন কোরআন সুন্নাহ মোতাবেক গঠন করেন, কোরআন সুন্নাহ মোতাবেক গঠন করেন। আজান হলে নিজে নামাজে চলে যান, পরিবারের লোকগুলার নামাজের জন্য তাকিদ দেন। ও মুসলমান, নামাজের পর কোরআনুল কারীমের তিলাওয়াত আরম্ভ করে দেন, অন্তত প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে এক পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করেন। ও মুসলমান, এক পৃষ্ঠা করেও যদি কোরআনুল কারীমের তেলাওয়াত করে আরম্ভ করতে পারেন, ফজরের পর এক পৃষ্ঠা, জোহরের পর এক পৃষ্ঠা, আসরের পর এক পৃষ্ঠা, মাগরিবের পর এক পৃষ্ঠা, এশার নামাজের পর এক পৃষ্ঠা, কয় পৃষ্ঠা হলো? পাঁচ পৃষ্ঠা, ২০ পৃষ্ঠা এক পারা, আর আপনি সাত দিনে এক পারা কোরআন শরীফের তেলাওয়াত হবে, চার মাসে এক খতম কোরআন শরীফ পড়তে পারবে। জোরে করনা, সুবহানাল্লাহ, সবাই মিল্লা করনা, সুবহানাল্লাহ। চার মাসে যদি এক খতম কোরআন তেলাওয়াত হয়, এক বছরে তিন খতম কোরআন শরীফ আপনি পড়তে পারবে। ঘরে এই আইনটা জারি করে দেন, এই ওয়াজ সবার কাছে মজা লাগতো না আমি জানি, এই ওয়াজ সবার কাছে ভালো লাগতো না আমি জানি, কিন্তু আমি কোরআনুল কারীম থেকে বলছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। এ কথাগুলো আমার রব্বুল ইজ্জাতের কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসসিলমি কাফফা। 1450 বছর আগে আল্লাহ ডাক দিয়া বলে রাখছে, ও ইমানদারের দলের ইসলামে প্রবেশ কর, পরিপূর্ণভাবে প্রবেশ কর, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের পথ মতো মত মতো জীবন যাপন করো না, শয়তানের কথা মতন জীবন পরিচালনা করিও না।
আল্লাহ বলেন কারণ হলো ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো মানব জাতির প্রকাশ্য দুশ্মন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এমন এক রব আমাদের, তিনি আমাদেরকে বন্ধু চিনে দিছেন, এমন এক রব আমাদের, তিনি আমাদেরকে দুশ্মনও চিনে দিছে। আল্লাহু আকবার। রব্বুল ইজ্জত বলেন পৃথিবীর জমিনে যারা নাকি ঈমান আনলো, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করলো, তাদের আমলগুলি কি ধরনের হবে, কেমন হবে, তাদের আমলের পরিণাম প্রতিদান কেমন হবে? আপনাদের কষ্ট হইতেছে? আমি কইছিলাম আমার এক ঘন্টা টাইম দেন। এক ঘন্টা হয় না কি? আচ্ছা আচ্ছা। রব্বুল আলামিন বলেন আপনারা ঈমান আনলেন, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করলেন, দাখিল হইলেন, ঘরটা পরিবারটা ইসলামী রঙে সাজাইলেন, নবীর সুন্নাহ মোবারকের রঙে সাজাইলেন। আমার আল্লাহ বলেন এমন পরিস্থিতিতে যখন মানুষ চলে আসে, কোন মানুষের মন মানসিকতা ঈমান যখন এমন অবস্থায় নিয়ে আসে, আল্লাহ বলেন সূরা নাহলের 97 নম্বর আয়াতে আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন পরিপূর্ণ ঈমান নিয়ে, পরিপূর্ণ ঈমান নিয়ে যেই পুরুষ অথবা যে নারী, যে পুরুষ অথবা যে নারী পরিপূর্ণ ঈমান নিয়ে কোন আমল করে, এই ব্যক্তি আমি রব্বুল ইজ্জাতের দরবারে যখন কোন আমল পেশ করে আমি তার আমলটা কবুল করি, তার গোটা জিন্দিগিটাকে পবিত্র বানায় দিই, আমলটাও কবুল হয়ে যায়, জিন্দিগিটাকেও আমার আল্লাহ পবিত্র করে দেন। এমন কি আমার আল্লাহ বলেন ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন এই মানুষটাকে আমি রব্বুল ইজ্জাত আমার পক্ষ থেকে পুরস্কারের জন্য নির্ধারণ করি, নির্বাচন করি। আমার রব্বুল ইজ্জাত বলেন আমি আল্লাহ অবশ্যই ঈমানের সহিত আমল করনে ওয়ালাদেরকে পুরস্কৃত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমাদের ঈমান মজবুত করা দরকার আছে না নাই? ঈমানের উপর সামান্য কথা বললাম, সামান্য ঈমানটার একটু ঝালাই করলাম। ঈমান থাকবে যদি আমল করেন, ঈমান নিয়া যদি আমল করেন, ইসলামে পরিপূর্ণ দাখিল হইয়া যদি কোনো আমল করেন আপনার আমল কবুল হয়ে যাবে। করা মাত্র শুধু আমল কবুল হবে তা না, আমার রব্বুল ইজ্জত কয় তোমার গোটা জীবনটাকে আমি আল্লাহ হায়াতটাকে পবিত্র করে দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দেগি হায়াত পবিত্র হয়ে যাবে। যে ব্যক্তি পবিত্র অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে সে ঈমানের সাথে মৃত্যুবরণ করবে, আমার দয়াল নবীর দিদার দেখতে দেখতে মৃত্যুবরণ করবে। খেয়াল করে স্লোগান আর দিন না, আমি অল্প কিছুক্ষণ ওয়াজ করি। রব্বুল ইজ্জাত সূরা আল আনআমের 82 নম্বর আয়াত বলছিলাম, আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। আল্লাহ বলেন যারা ঈমান আনে এবং যারা নিজেদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত না করে। জুলুম, জুলুম কারে কয়? গুনাহ করাটা জুলুম, অন্যায় করাটা জুলুম, নামাজ ছেড়ে দেওয়াটা জুলুম,
রমজান মাসে রোজা ভেঙে ফেলা জুলুম, সামর্থ্যবান হয়েছেন হজ করেন না এটা জুলুম, নিসাব পরিমাণ সম্পদের মালিক হইছেন যাকাত দেন না এটা জুলুম, কিন্তু এই জুলুম হলো নফসের উপরে। আল্লাহ বলতেছেন ঈমানের উপরে, খেয়াল করে, আল্লাহ বলতেছেন ঈমানের উপর যারা জুলুম করে না, আমরা জুলুম বলতে বুঝি অন্যায় অপরাধ। এ কথা আমার আল্লাহ যখন নাজিল করলেন সাহাবায়ে কেরামের মধ্যে কান্না আরম্ভ হয়ে গেল। সাহাবায়ে কেরাম আমার নূর নবী রহমাতুল্লিল আলামিনের কদম মুবারকে আরজি পেশ করে কয় নবী গো, ও নবী আমরা বুঝি আর বাঁচতে পারলাম না, জাহান্নাম থেকে আর বুঝি রক্ষা হইল না। আমার নবী বললেন কেন রে সাহাবীরা? সাহাবায়ে কেরাম বলেন হুজুর আল্লাহ বললেন ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, যে ব্যক্তি তার ঈমানটাকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই। হুজুর ও দয়াল নবীজি আপনি নবী ছাড়া আমাদের মধ্যে তো নিজের নফসের উপর জুলুম করে না, অন্যায় করে না, গুনাহ করে না এমন কোন ব্যক্তি আমাদের মধ্যে নাই। আল্লাহ যে বললেন যার ঈমান জুলুমের সাথে মিশ্রিত করে না, হুজুর আমরা তো ধরা খেয়ে গেলাম আল্লাহর এই আয়াত অনুযায়ী, এই বিধান অনুযায়ী আমরা তো ধরা খেয়ে গেলাম, আমরা তো আল্লাহর নেয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম। আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন দয়াল নবীজি কয় সাহাবীরা রে চিন্তা করার কিছু নাই রে সাহাবীরা, এই জায়গায় আমার আল্লাহ গুনাহের কথা বলেন নাই, এই জায়গায় আমার আল্লাহ বলেছেন শিরিকের কথা, কারণ কোরআনে আল্লাহ বলছেন ইন্নাস শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরিকের কথা আমার আল্লাহ বলেছেন শিরিক হলো সব থেকে বড় জুলুম। এই জায়গায় আমার আল্লাহ সরাসরি বান্দাদেরকে বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং নিজের ঈমানকে শিরিকের জুলুম দ্বারা মিশ্রিত করে নাই, ঈমানও আনছে আবার শিরিকও করে, এমন ব্যক্তি এমন মানুষ যারা এমন কাজ যারা করে না, যারা ঈমান আনার পর নিজেরা কোনো শিরিক করে না, শিরিক করে না, শিরিক করে না, শিরিক কারে কয়। আমাদের দেশে অনেক হুজুররা খালি শিরিকের ফতোয়া দেয়, কিছু হইতে না হইতে আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইলে বলে শিরিক, ওলি আল্লাহর দরবারে যায় চাইলে বলে শিরিক, নবীজির দরবারে গিয়া চাইলে নাকি শিরিক। আমাদের দেশে হুজুররা ওয়াজ করে তো ওলির কাছে চাইলে নবীর কাছে চাইলে যদি শিরিক হয়, বউর কাছে বাপ চাইলেও তো শিরিক, ঠিক কিনা বলে? রিজিকের মালিক কে? আল্লাহ। বাদ দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ এনা দিব তোর রিজিক, তুই যে বউর কাছে বাদ চাইলি তুই আল্লাহর কাছে কেন চাইবি? তখন শিরিকের ফতোয়া কই যায়? এক হুজুর ওয়াজ করছে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করলে শিরিক, হেবড়ার ইরি খেত বদিল্লা লইছে ছয়জন দান রইত ইরি দান, বদিল্লারা যখন ইরি দান রই তখন কল্লা নিচে ফাঁসা উপরে মাথা নিচের দিকে থাকে। এখন হুজুরে সকালে গেছে সাই বদলারা কাম টাম করেনি, দান টান ঠিক মতো লাগায়নি, খেতের আইলো হুজুরের দেখা কামলা ছয়জন বেগুন সোজয়ে খাড়াই গেছে। হুজুরকে কিরে দান রুচ্ছা কর, রুই আমার না আগে যান, আপনি আগে যান পরে দান রুম, দান লাগামু পরে, আপনি আগে যান। হে বেটা দান লাগা, আমি মালিক খেতের দ্বারা আইছি, তুই সারা যাইতে আমি লাগা লাগা দান লাগা কয় না, কালকে রে দানের ওয়া শুনছি আমরা কি কয় আপনি কইছেন আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নোয়াইলে শিরিক, এখন আপনি কি করেন আমরা দান রইতাম যাই আপনার আপনার সামনে আমরা মাথা নোয়াই আর শিরিক হয়ে যায়? না না না, আমরা মুশরিক হইতাম রাজি না, আপনি আগে যান দান লাগামো নইলে দানই লাগাইতাম আমরা দান আপনার লাগ। মুসলমানের আরে আমার প্যারা নবীর উম্মতের আরে
দুঃখের বিষয় হলো মুসলমান হয়ে মুসলমানের উপর শিরিকের তোহমত লাগাইতে চায়, ফতোয়া দিতে চায়। অথচ আমার দয়াল নবী বুখারী শরীফের 1344 নম্বর হাদিসে বলেন, 1344 নম্বর হাদিসে আমার নবী বলেন, ওয়া ইন্নি ওয়াল্লাহি মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি, আমার পরে আমার উম্মতের কোন ব্যক্তি শিরিক করবে এমন ভয় আমি নবী করি না। সুবহানাল্লাহ, অর্থাৎ নবী ঘোষণা দিল আমার উম্মত শিরিক করত না, আমার উম্মত শিরিকে লিপ্ত হইত না, নবীর উম্মত শিরিক করত না। নবীজি বলতেছেন আমার উম্মত শিরিক করত না, তাহলে আমি কি বলতে পারি আমার নবীর উম্মত শিরিক করে? বলতে পারি? এখন কইব মাজারে গিয়া যায় চাইলো, মাজার ওয়ালা কার বান্দা? মাজার ওয়ালার সাথে ভালো সম্পর্ক কার? জোরে বলেন কার? মাজার ওয়ালায় জিন্দা বলছেন কে? বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? কোরআন শরীফ সূরা বাকারা 157 নম্বর আয়াত, ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء سبحان الله سبحان الله আল্লাহ কয় যারা আমার রাস্তায় জীবন বিলিয়ে দিছে, আবেদ শাহ মুজাদ্দিদি আল মাদানি আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দিছে, আমার রব্বুল ইজ্জত কয় ওয়ালা তাকুলু, তারা মরে গেছে এই কথা বলিও না, কারণ বাল আহিয়াউন, আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা জিন্দা। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তারা জিন্দা ঘোষণা দিবেন কে? আল্লাহ। তাহলে তারা মরে গেছে বলা যাবে না? আমাদের দেশে হুজুররা কয় ওলি আল্লাহরা মরে গেছে, মরা ব্যক্তির কাছে চাইলে শিরিক হয়। আমি তারে বলবো আল্লাহ বলছেন আল্লাহর রাস্তায় যারা নিজেদের জীবন বিলীন করে দিয়েছে, আল্লাহ বলেছেন তারা জিন্দা, তাদেরকে মৃত বলা যাবে না, তারা মরে গেছে। এই কথা আপনি যে বললেন এটা একটা হারাম কথা বললেন, কারণ আল্লাহ বলছেন তারা মরে গেছে বলিও না, আপনি তারা মরে গেছে এই কথাটা বললেন, এবং আমার রব্বুল ইজ্জত বলেছেন তারা জিন্দা, আপনি তাদেরকে জিন্দা বললেন না মানলেন না, বরং যারা জিন্দা বলে জিন্দা মানে তাদের ঈমান আকীদা নষ্ট করার জন্য অপচেষ্টা করলেন, আপনার নাম মুমিনের খাতায় থাকতে পারে না। ঠিক কিনা বলে? এই জন্য বাবা দিলেন ও মুসলমান, এই বুখারী শরীফের 1344 নম্বর হাদিসে মোবারক, পুরো হাদিসে মোবারকটা যদি শুনেন আমার নবীর প্রতি আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। হাদিসের মান হলো সনদ হলো সহিহ, সহিহ হাদিস, সহিহ হাদিস। মোবাইলে যে সফটওয়্যারগুলি আছে সফটওয়্যারগুলিতে খুঁজলেও পাওয়া যাবেন। আমাদের দেশের আহলে হাদিসেরা হাদিস শরীফের একটা সফটওয়্যার বানাইছে আল হাদিস, এই সফটওয়্যারের মধ্যে গেলে বুখারী শরীফের 1344 নম্বর হাদিস সার্চ দিলে পাওয়া যাবেন। দেখবেন এখানে আমার নবী রহমাতুল লিল আলামিন বয়ান করেছেন, শুনেন মনোযোগ দিয়ে শুনবেন নি হাদিসটা না শেষ করে দিতাম? না হ্যাঁ শুনবেন, দুই আয়াতের তাফসীর করুম, এক আয়াত আরম্ভ করছি, এক আয়াতের দুই শব্দ শেষ হয়েছে, আরো চার শব্দ আরম্ভ করছি, এরপরে সামনে তো রইছে। নূর নবী রহমাতুল্লিল আলামিনের সাহাবী হযরতে উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন আন্নার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা ইয়াওমান, আমার নবী রহমাতুল্লিল আলামিন একদিন বের হলেন, আমার নবী বের হলেন, বের হয়ে রওনা দিলেন। আমার নবী রহমাতুল্লিল আলামিন বের হয়ে ফাসাল্লা আলা আহলে উহুদিন সালাতাহু আলাল মাইত, আমার নবী উহুদের ময়দানে হাজির হলেন, উহুদের ময়দানে হাজির হইয়া উহুদের ময়দানে শহীদদের জন্য মৃত ব্যক্তিদের জন্য
আমার নবীজি জানাজার নামাজ পড়লেন এবং দোয়া করলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে কয় না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমগো দেশে জানাজার পরে দোয়া লয়া কিলা কিলা আসেনি, ঝগড়া আসেনি, মরা বেড়া বেচারা মরে গেছে, বেড়ার লাগে একটু দোয়া করবো। এই দোয়া করতো যে দেয় না, এটা জিন্দা মানুষের শত্রু, মরা মানুষের দুশ্মন। ফকির নির্ভূতের সাহস কত বড়। আমি খালি কই যে বেড়া মারা গেছে, আল্লাহ যদি এ বেড়াতে খালি পাঁচ মিনিটের লেগে জান দিত, যে সময় দোয়া লয়ে কাজ যারা লাগছে। একজনে কয় মুসল্লিরা কয় দোয়া করেন, ইমাম সাহেব কয় বেদাত। এই সময় যদি যে বেটা মারা গেছে তারে যদি আল্লাহ জান দিত, যে পাঁচ মিনিট টাইম দিলাম, দোয়ার পক্ষ যারা, দোয়ার বিরুদ্ধে যারা, তুই যারা পছন্দ করস তারে বাসা, যেটা তোর বিরুদ্ধে গেছে তারে ধরে কন্যা। আল্লাহ যদি পাঁচ মিনিট সময় দিত, খাড়েতে উড়িয়া মাত্র দোয়া বেদাত কন্যারে কিলাইয়া খাড়ো হতাইয়া লাগত, ঠিক কিনা বলেন? আর আমি আমার লেগে দোয়া করবো, তুই কাঠে গাছ, এ তুই কাঠে গাছ, তোর আব্বার কি, তোর বাপের কি, ঠিক কিনা বল? আমি মারা যাওয়ার পরে এরম দোয়া লয়ে যদি কাজ্জা লাগে, আমার যদি আল্লাহ পাঁচ মিনিটের লেগে টাইম দেয়, আমি তিন মিনিটে হেতারে লাশ বানাইয়া বাকি দুই মিনিট খাড়িয়া দেখি যে আর কে আস দোয়ার বিরুদ্ধে আয় সামনে আয়। মুসলমানের আরে সহি সনদের হাদিস, তাও বুখারী শরীফ, যারা বুখারি সারা মানে না, আছে না ডিজিটাল মুসল্লি, ডিজিটাল মুসলমান আছে না, বুখারি সারা মানে না। ও ফকির নির্ভূত, বুখারি শব্দের অর্থ জানিস তুই? বুখারি শব্দের ব্যাখ্যাটা যে ইমাম বুখারির পুরো নাম ডাক, এটা দিলে তোর এক সপ্তাহ লাগবো নামটা মুখস্থ করতে। ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাইহি, বুখারি শরীফের মধ্যে তিনি লেখেন, হযরতে উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা ইয়াউমান, আমার নবী রাহমাতুল্লিল আলামিন একদিন বের হলেন, বের হয়ে উহুদের ময়দানে গেলেন, ফাসাল্লা আলা আহলে উহুদিন সালাতাহু আলাল মাইয়িতি, আমার নবী ফাসাল্লা আলা আহলে উহুদিন, উলামায়ে কেরাম আছেন, আমার নবী উহুদের উহুদবাসীদের জন্য, আহলে উহুদ উহুদবাসীদের জন্য নবী দোয়া জানাজার নামাজ পড়লেন, ফাসাল্লা আলা, আমার নবীজি জানাজার নামাজ পড়লেন, এরপরে এরপরে আমার নবী রহমাতুল্লিল আলামিন সালাতাহু আলাল মাইয়িত, ওই মৃত ব্যক্তিদের জন্য দোয়া করলেন, আমার নবী দোয়া করলেন, আমার নবী জানাজাও পড়ছেন, নবীজি দোয়াও করছেন, আমরা জানাজাও পড়ি, জানাজার পরে দোয়াও করি, আমার নবীর আদর্শ সুন্নিদের ভিতরে পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? নবীজি রহমাতুল্লিল আলামিন জানাজা পড়লেন, জানাজার পর দোয়া করলেন, দোয়া করার পরে সুম্মানসরাফা ইলাল মিম্বারি, আমার নবীজি মিম্বারের উপর আরোহণ করলেন, মিম্বারের উপরে দাঁড়ালেন, আমার নবী ভাষণ দিবেন, মনোযোগ দেন বাবা, মনোযোগ দেন, আমার নবী রহমাতুল্লিল আলামিন ভাষণ দিবেন, মিম্বারের উপর দাঁড়ালেন, দাঁড়ায় বললেন, ফাকালা, নবী বললেন, ইন্নি ফারতুন, সুবহানাল্লাহ জোরে কর, ইন্নি ফারতুন, আমার নবী বললেন, আমি নবী হলাম মর্যাদায় তোমাদের চাইতে আগে, সম্মানে তোমাদের চাইতে আগে, সৃষ্টির দিক থেকে তোমাদের চাইতে আগে, সব বিষয়ে তোমাদের চাইতে আমি নবী আগে, তোমাদের সমস্ত কিছু আমি নবী জানি, তোমাদের সমস্ত কিছুর আগে এবং পরে আমি নবী। ও আমার নবী বলেন, ওই উম্মতরা রে শোনো, ফরাতুন লাকুম ওয়া আনা শাহীদুন আলাইকুম, তোমাদের সমস্ত কাজের আমি নবী হলাম সাক্ষী। আরো জোরে সব কিছুর সাক্ষী আমার নবী নিজে বললেন। আল্লাহ কোরআন শরীফে কয়, শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, হুজুর নবী গো
আমি রব্বুল আলামিন আপনাকে শাহের সাক্ষী বানাইলাম, মুবাশশিরান আপনাকে সুসংবাদ দাতা বানাইলাম। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। এই সুসংবাদ দিবেন ইমানদারেরা। ওয়া নাযীরা, আমি আল্লাহ আপনাকে ভয় প্রদর্শনকারী বানাইলাম, ভীতি প্রদর্শনকারী বানাইলাম। ভয় কারে দেখাইবো? বেঈমানের, কাফেরের, মুনাফেকের, ঠিক কিনা বলেন। এই জন্য আমার নবী বলেন, ওয়া আনা শাহীদুন আলাইকুম, আমি নবী তোমাদের জন্য সাক্ষী, যা করো আমি নবী সাক্ষী। সূরা তাওবা আমার আল্লাহ বলেন, হুজুর আপনি বলে দেন, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন, ওয়া কুল ইআমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহু আকবার। বিশ্ববাসীকে বলে দেন, মানুষ যত আমল করে সমস্ত আমল আমি আল্লাহ দেখি, ফাসায়ারাল্লাহু আমি আল্লাহ দেখি, আমালাকুম ওয়া রাসূলুহু তাদের আমল আমি আল্লাহ দেখি, আপনি রসুল দেখেন। ওয়াল মুমিনুন, যে সমস্ত মুমিনদের কলব কাশফ আমি আল্লাহ খুলে দিয়েছি, ওই সমস্ত মুমিনেরা, ওই সমস্ত সাহাবীরা, ওই সমস্ত তাবেঈরা, ওই সমস্ত তাবে তাবেঈরা, ওই সমস্ত আউলিয়া কেরামেরা, আল্লাহ বলেন তারাও দেখে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেন, ওয়া আনা শাহীদুন আলাইকুম, আমি নবী রহমাতুল লিল আলামিন হলাম তোমাদের সাক্ষী, তোমরা আমার সামনে যা করো আমি দেখি, আমার পিছনে যা করো আমি দেখি, দিনের বেলা যা করো আমি তা দেখি, রাতের বেলা যা করো আমি তাও দেখি, কখন কোথায় কি করো না করো আমি নবী তা দেখি। সুবহানাল্লাহ। কখন কি করে না করে আমার নবী দেখে। বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়নি? দুই সাহাবি নবীজির পিছনে নামাজে দাঁড়াইছে, দুই সাহাবি দুইজন হইল একজন আরেকজনের একেবারে অন্তরঙ্গ বন্ধু, এমনিতে নবীজির সাহাবি আবার একজন আরেকজনের অন্তরঙ্গ বন্ধু। তো নামাজে দাঁড়ায়া একজন আরেকজনের গুতা দিস, বাচ্চারা দেখবেন নামাজে দাঁড়াইলে একজন আরেকজনের গুতা দেয়, করে না দুষ্টামি? দুই সাহাবি একজন আরেকজনের গুতা দিস নামাজে, সালাম ফিরাইয়া আমার নবী কয় সাহাবিরা নামাজ পড়ন যাইব, নামাজের ভিত্তি গুতাগুতি করন যাইতে। জোরে কর না সুবহানাল্লাহ। দুই সাহাবি নবীর সামনে হাত জোরে করে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি না সামনের দিকে তাকায় নামাজ পড়াইতেছিলেন? নবী বলেন, আইয়ুকুম মিসলি, আমার মতো তোমাদের মধ্যে কি কেউ আসেনি? সাহাবিরা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো আমাদের মধ্যে কেউ নাই, আপনার মতো আল্লাহ সৃষ্টি জগতেই কেউ নাই, আপনাকে আল্লাহ বানাইছেন, আল্লাহ যেমন ইচ্ছা, মন যেমন কুদরতের ইচ্ছা হইছে আপনারা তেমন ভাবে বানাইছে, আপনি কারো মতো না, কেউ আপনার মতো না। হুজুর একটু জানতে চাই, আপনি সামনের দিকে ফিরে নামাজ পড়াচ্ছিলেন, পিছন দিকে আমরা একজন আরেকজনের গুতে দিলাম, হুজুর আপনি কেমনে দেখছেন? আমার নবী বলেন, আল্লাহ আমাকে এমন পাওয়ার, এমন ক্ষমতা দিয়েছেন, আমার হাতের তালু আমি যেভাবে স্পষ্ট দেখি, আল্লাহ তামাম সৃষ্টি জগৎ সমানভাবে দেখি, সামনে পিছনে ডানে বামে উপরে নিচে এক কথায় দশ দিকে আমি নবী সমানভাবে দেখতে পাই। ইনি আমার নবী, ইনি আমার নবী, এটা গৌরবের বিষয়। এই কথা বললে টুপি পাঞ্জাবি ওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না, তাবলিগে সিল্লা লাগাইন না, এবারে দেখবেন মুখ কালা হয়ে যাবে, আছে না? তার কপাল কালা দাগ, নবীর কথা শুনলেও চেহারা কালো হয়ে যায়। আফসুস, আল্লাহ তারে হেদায়েত দান করুক, সবাই পড়ে না, আমিন। আর নবীর উম্মত নবীর কথা শুনলে চেহারা উজ্জ্বল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? অন্তর খুশিতে মেতে উঠবে, আমার নবী, আমার দয়াল নবী, আমার নূর নবীর কথা, আমার নূর নবীর মর্যাদা, আমি খুশি হব না কেন? এটা তো আমার খুশি হওয়ার কথা। বাপ চেয়ারম্যান হইলে, বাপ মেম্বার হইলে, বাপ এমপি হইলে, কিংবা বাপ কিছু না, বাপের সম্পর্কে কেউ যদি সুনাম করে, বাপের প্রশংসা কেউ যদি করে, ছেলের কলিজা এমনি খুশি হয়ে যায়, চেহারা উজ্জ্বল হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। আর বাপের প্রশংসা করলে যেই ফোলা খুশি হইতে পারে না, বুঝতে হইবে এটা জন্মে গন্ডগোল আছে, ঠিক কিনা বলেন?
বাপের প্রশংসায় ছেলে খুশি হবে, এটা একেবারে স্বাভাবিক একটা কথা। আর নবীর প্রশংসায় নবীর উম্মত খুশি হবে, এটাও স্বাভাবিক কথা। এই এই নবীর প্রশংসা শুনে নবীর যে উম্মত দাবিদার খুশি হতে পারলো না। টুপি পাঞ্জাবি জুব্বা নবীর আদর্শ হলেও এই মানুষটা নবীর আদর্শে আদর্শবান নয়, এটাই চূড়ান্ত, ঠিক কিনা বলেন? নবীজি রহমাতুল্লিল আলামিন বলেন, আমি নবী তোমাদের জন্য সাক্ষী, তোমাদের সমস্ত বিষয়ে আমি নবী সাক্ষী। এখানে শুধু শেষ না, আমার নবী বলেন, ওয়া ইন্নি ওয়াল্লাহি লা উনজুরু ইলা হাউজিল আন, আল্লাহু আকবার। আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন, সাহাবীরা রে ও সাহাবীরা, এই মুহূর্তে আমি নবী হাউজ কাউসার দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ, মিম্বারের উপরে আমার নবী বয়ান করলেন, ওয়াজ করলেন, সর্বপ্রথম বয়ান করলেন, মর্যাদার দিক থেকে আমি নবী তোমাদের থেকে সবার আগে, সবার আগে একটা কথা নবী বললেন। দ্বিতীয় কথা আমার নবী বললেন, শোনো, তোমাদের সবার উপর সবার বিষয়ে সব বিষয়ে আমি নবী হলাম সাক্ষী। তিন নম্বরে আমার নবী বলেন, এই মুহূর্তে আমি নবী হাউজে কাউসার দেখতে পাচ্ছি। সাহাবায়ে কেরামের মধ্যে মোটামুটি কানাঘুষা আরম্ভ হয়ে গেছে, কেননা সূরা কাউসার নাজিল হওয়ার পরে হাউজে কাউসারের বর্ণনা আমার নবী নিজে দিয়েছেন। নবী বলেছেন, সাহাবীরা, হাউজ একটা জিনিস, কাউসার আর একটা জিনিস। আমরা তো মনে করি হাউজে কাউসার একই জিনিস, এটা আমরা মনে করি, কিন্তু না, কাউসার এক জিনিস, হাউজ আর এক জিনিস, এটা দুই জিনিস। নবী আমার রহমাতুল্লিল আলামিন বলেন, শোনো, কাউসার হলো চতুর্থ জান্নাতে আমার আল্লাহ বানায় রাখছে। সুবহানাল্লাহ, কাউসার কেমন? আমার নবী বলেন, কাউসার হলো একটা নদীর নাম, এমন একটা নদী যে নদীর পানিগুলো দুধের থেকে সাদা, মধুর থেকে মিষ্টি, বরফের চাইতেও ঠান্ডা। সুবহানাল্লাহ, বরফ, দুনিয়ার জমিনে বরফের তাপমাত্রায় কোনো পানি আসলে পানিটা বরফে শক্ত হয়ে যায়, এটা লিকুইড, তরল থাকে না, নরম থাকে না। বোতলে পানি দিয়ে যদি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেন, বোতলের পানিটা পাথরের মতো শক্ত হয়ে যাবে। কিন্তু নবী বলেন, হাউজে কাউসারের পানিগুলো বরফের চাইতেও ঠান্ডা, কিন্তু জমে না, এটা লিকুইড, চুষে পান করা সম্ভব। সুবহানাল্লাহ, নবী বলেন, হাউজে কাউসারের নদীটা দুইটা পার আছে, দুইটা তীর আছে, দুইটা কিনার আছে রে। এই নদীর একটা কিনার আমার আল্লাহ স্বর্ণ দিয়ে তৈরি করেছেন, আর একটা কিনার আমার আল্লাহ রূপা দিয়া তৈরি করেছেন। ওই রূপা যেমন তেমন রূপা না, এটা চান্দি রূপা, সবথেকে দামি রূপা, সবচাইতে উত্তম রূপা। আমার নবী বলেন, এই নদীর পানিগুলো যে প্রবাহিত হয়, দুনিয়ার নদীর পানি প্রবাহিত হয়, পানির নিচে কাদা থাকে, মাটি থাকে। আমার নবী বলেন, কাউসারের শরবত যেই জায়গা দিয়া প্রবাহিত হয়, ওই শরবতের পানির নিচে, ওই পানির নিচে দুনিয়ার জমিনের মতো মাটির জমিন না, ওই নিচে মনি মুক্তা ভরপুর। সুবহানাল্লাহ, নবী বলেন, হাউজে ওই কাউসারের দুই পারে আল্লাহ সুন্দর সুন্দর প্রাসাদ দিয়ে সাজাইছে, প্রতিটি প্রাসাদ হলো মুক্তার মনির তৈরি। একটা মনি বিশাল আকারের, বিশাল আকারের একটা মনি, মনির ভিতর থেকে মনিগুলো বের করে মনিটাকে গোল একটা আকৃতি দেওয়া হয়েছে, এটার ভিতরে বিভিন্ন রুম আমার আল্লাহ করছে, এটা একটা প্রাসাদ, এই প্রাসাদ আমার আল্লাহ বানাইছে। ও উম্মতের আরে, ওই কাউসারের পানি আমি নবী পান করেছি। জিবরাইলকে জিজ্ঞেস করলাম, জিবরাইল রে, আরে জিবরাইল, এই কাউসারের পানি এত মজা রে। জিবরাইল, এই কাউসারের পানি এত মজা কেন? জিবরাইল আমিন বলেন, হুজুর, কাউসারের পানির স্পেশাল একটা মর্যাদা আছে। কি মর্যাদা রে? আমার নবীজির সামনে জিবরাইল আমিন কয়, হুজুর, রব্বুল আলামিন জানাইছেন,
এই কাউসারের পানি কেউ যদি জীবনে একবার পান করে তার জীবনে কোনোদিন পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। নবী বলেন হাশরের ময়দানেও নয়। জিব্রাইল আমিন কয় হুজুর এটা তো জানি না। নবী বলেন সারা জীবনেও পিপাসা লাগতো না, ভালো কথা মানলাম, তবে হাশরের ময়দানেও কি পিপাসা থাকবে না? জিব্রাইল আমিন কয় হুজুর আমি তো এটা জানি না। সুবহানাল্লাহ কয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদ্দুর জানাই সিদ্দুর জানি, হুজুরের বেশি জানি না। জিব্রাইল আমিন কয় হুজুর কত এই হাশরের ময়দানে এই পানি পান করলে হাশরের ময়দানে মানুষের পিপাসা থাকবে কিনা আমি তো জানি না, তবে একটা পরামর্শ দিতে পারি। আমার নবী কয় কি পরামর্শ? কয় আপনি তো আল্লাহর সাথে দেখা করে আসছেন, আল্লাহর সাথে আবার দেখা হবে, আপনি নিজে আল্লাহকে জিজ্ঞাসা করিয়েন হাশরের ময়দানে এই পানি কেউ পান করলে পিপাসা থাকবে কিনা, আর আল্লাহ জবাবে কি বলেন আমাকে একটু জানায়েন। আমি জিব্রাইলও জানতে চাই, জোরে কম সুবহানাল্লাহ, আমি জিব্রাইলও জানতে চাই আমার নবী রহমাতুল্লিল আলামিন রব্বুল ইজ্জাতের দরবারে জিজ্ঞাসা করলেন মালিক ও আমার আল্লাহ, এ কাউসারের শরবত কেউ যদি হাশরের ময়দানে পান করে ওই ব্যক্তির পিপাসা থাকবে কিনা? আমার আল্লাহ বলেন নবী গো না না না, হাশরের ময়দানে কেউ যদি পানি পান করতে পারে ওই মানুষের পিপাসা থাকবে না। আমার নবী আর ভালো মন্দ কিছু কয় না, মনে মনে চিন্তা করে হাশরের ময়দানে আল্লাহ যদি আমার উম্মতের জন্য এই কাউসারের পানির ব্যবস্থা করতো আমার উম্মত গুলা হাশরের ময়দানে কলিজা ফাটা চিৎকার থেকে রেহাই পাইতো, পিপাসা থেকে রক্ষা পাইতো, মনে মনে চিন্তা করতেছেন। কিন্তু নবী আল্লাহর দরবারে কিছু বলেন না, কারণ আল্লাহর দরবারে মেরাজে গেছেন পরে আমার নবীকে আমার আল্লাহ উম্মতের জন্য যা যা দিয়েছেন আমার নবী বলেন সব কিছু পাওয়ার পরে আবার কাউসারের কথা বলতে আমি নবীর ভিতরে লজ্জা বোধ হইছে। আমি চিন্তা করছি আইসি বেড়াইতাম দিশে দাওয়াত, দাওয়াতে আয়া আমি যদি এত কিছু চাই আমার কেমন দেখা যায়। আমার নবী বলেন আমি সংকোচ বোধ করলাম, লজ্জা বোধ করলাম, কিছু বলি না। কিন্তু নবীর অন্তরে কি চলতেছে দেখেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। রব্বুল ইজ্জাত আমার নবীজির সাদ্দা সাদ্দা আল্লাহ হাউজে কাউসার দেয় নাই, নবী যেহেতু বলতে চায় না আল্লাহ নিজে বলে নবীকে লজ্জা দেয় না। আল্লাহ কয় হুজুর আফসোস করিয়েন না, দুনিয়ায় যান আপনার মনের কথা আপনার মনের সিদ্ধান্ত আপনার মনের আশা পূরণ করা হবে। আশা কি সিদ্ধান্ত কি? আল্লাহ কয় না নবী কি চায়? নবীও বলেন নাই আল্লাহ কিছু হুজুর দুনিয়ায় যান আপনার মনের আশা পূরণ করা হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নূর নবী রহমাতুল্লিল আলামিন দুনিয়াতে আসার পরে আমার রব্বুল ইজ্জাত আমার নবীর জন্য নাজিল করলেন ইন্না আতাইনাকাল কাউসার, নবী গো আপনাকে আমি আল্লাহ কাউসার দান করেছি। জোরে কর সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ কাউসার দান করলেন, নবীজি সেজদায় পড়ে গেলেন, আল্লাহ কাউসার তো দিলেন, আমি তো কাউসার চাই হাশরের ময়দানের জন্য, কাউসার তো জান্নাতে, হাশরের ময়দানে জাহান্নামকে আনা হবে গুনাহগারকে পাকড়াও করার জন্য, জান্নাতকে তো আনা হবে না, জান্নাত তো পুল সিরাতের ওই পারে থাকবে, পুল সিরাত পার হইয়া মানুষ জান্নাতে যাবে। ইয়া রাব্বাল ইজ্জাত আমার উম্মতের জন্য আমি যে কাউসার চাইলাম আপনি যে দিলেন এ তো জান্নাতেই রয়ে গেল, এটা যদি হাশরের ময়দানে আনতে না পারেন আল্লাহ আমার উম্মতের জন্য হাশরের ময়দানে যদি ওই কাউসারের ব্যবস্থা করে না দেন তাইলে তো আল্লাহ আমার মনের দুঃখ ঘুচলো না মিটলো না। আল্লাহ জিজ্ঞেস করেন হুজুর আপনি বলেন আপনার উম্মতের জন্য হাশরের ময়দানে কি ব্যবস্থা করলে আপনি খুশি হবেন? আমার নবী বলেন আল্লাহ আমার উম্মতের জন্য ওই হাউজে কাউসার জান্নাত থেকে ওই কাউসার এনে হাশরের ময়দানে আমার উম্মতকে দেওয়ার জন্য হাশরের ময়দানে একটা হাউস বানিয়ে দিয়েন,
একটা কূপ বানা দিয়েন এই কূপের সাথে কাউসারের কানেকশন লাগায়া দিয়েন কাউসার থেকে শরবত ওই কূপে আসবে ওই কূপ থেকে উম্মতকে আমি কাউসার দান করব সুবহানাল্লাহ ওই কূপের নাম হচ্ছে হাউস কূপের নাম হচ্ছে এইজন্য হাউস আর কাউসার এক জিনিস না কাউসার হলো জান্নাতে হাউস হবে হাশরের ময়দানে মজার ব্যাপার হলো হাশরের ময়দান কি এখনো হইছে কথা কয়না জেনা এখনো হইছে জেনা তাহলে হাশরের ময়দানও এখনো হয় নাই আমাদের সাধারণ আকল বলে হাউসও এখনো হয় নাই হাশরের ময়দান হবে তারপরে হাউস হবে এটা হলো আমাদের সাধারণ আকল সাধারণ জ্ঞান আর নবী বলেন কি وَإِنِّي وَاللَّهِ لَأَنْزُرُ إِلَى حَوْزِ الْآنِ আমি নবী এই মুহূর্তে কাউসারের শরবত ওয়ালা হাউস আমি নবী দেখতে পাচ্ছি সুবহানাল্লাহ তার মানে হাশরের ময়দানে যা হইব এগুলো সব রেডি করা আছে শুধু রিলিজ হয় নাই সিনেমা তৈরি হয় তৈরি করে রাখা দেয় এটা রিলিজ হইতে সরকারি অনুমোদন পাইতে তো টাইম লাগে সব কিন্তু রেডি করা আছে রিলিজ হইতে টাইম লাগে ঠিক একই ভাবে মনে হচ্ছে হাশরের ময়দানে কি হইব না হইব সব কিছু প্রস্তুত করা রেডি করা শুধু রিলিজ করা বাকি আছে রিলিজ হবে সেদিন ইসরাফিল ফেরেশতায় বাঁশি ফু দিবে যেদিন ঠিক কিনা বলেন অতএব দুনিয়া দুনিয়া করে আর কোন লাভ নবীজি রহমাতুল লিল আলামিন বলেন আমি ওই হাউজে কাউসার এখন দেখতে পাচ্ছি কিন্তু আফসুস আমাদের দেশে আলেম নামের কলম করা বলে দেয়ালের ওই পাশে কি আছে আমার নবী দেখে না জানে না কত আফসুসের বিষয় কত দুঃখের বিষয় নবীজির ইজ্জতে এত আঘাত কেন নবীজির সম্মানে এত আঘাত কেন নবীজির মন্তব্য নবীজির মর্যাদা নিয়ে এত মন্তব্য কেন উদ্দেশ্য হলো নবীর ব্যাপারে উম্মতের মনে যদি সন্দেহ ধরায় দেওয়া যায় আল্লাহ তো কইছে সন্দেহ করলেই ঈমান শেষ সন্দেহ করলেই ঈমান নবীজিরে অমান্য করা লাগতো না গালি দেওয়া লাগতো না নবীজির বিরুদ্ধে কথা বলা লাগতো না শুধু নবীজির মর্যাদা মর্তবার উপরে একটা জায়গায় একটা সন্দেহ করবেন আপনার ঈমান শেষ তার আপনি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা কিন্তু আপনি যে কাফের এই খবর আপনার নাই আপনার যে ঈমান নাই আপনি যে ঈমান হারা এটা আপনি নিজেও জানেন না এই ফর্মুলা অবলম্বন করে নারায় তাকবীর নারায় রিসালাত আল্লামা আবুল হাশিম মিয়াজি সাহেব মুফতি আবুল হাসেম শাহ মিয়াজি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে মাশাআল্লাহ ওজু চলে আইছে যে কথাটা বলছিলাম শুনেন হুজুর এ পড়ছে মানে আমার বিশার মেয়াদ শেষ আমার ওয়াজ শেষ তবে হুজুরকে চেয়ার দেন চেয়ারটা দিয়ে ওদের আইসা বসছে সময় দীর্ঘ করণ যাইতো না আমি হাদিসটা শেষ করি নাকি হ্যাঁ হাদিসটা শেষ করি আয়াত দর্শী দুই আম এক কানও শেষ করতাম হাইলাম না আচ্ছা যাক শোনেন কোরআন হাদিসের বয়ান অনেকের কাছে ভাল লাগে না তবে আমাদের এই অঞ্চলে চাঁদপুরের এদিকে মানুষ কোরআন হাদিসই পছন্দ করে এটা আনন্দের বিষয় এটা আনন্দের বিষয় যে কথাটা বলতেছিলাম আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন ওয়া ইন্নি আর আমি ওয়াল্লাহি আল্লাহর কসম
লাঙ্গুরু ইলা হাউজিল আর এই মুহূর্তে হাউজে কাউসার আমি নবী দেখতে পাচ্ছি সুবহানাল্লাহ এরপর আমার নবী বলেন ওয়া ইন্নি উতিতু মাফাতিহা খাযাইনিল আরদি আও মাফাতিহাল আরদ নিশ্চয় আমার রব্বুল আলামিন আমি নবীর হাতে এ জমিনের সমস্ত ধন ভান্ডারের চাবি গুলো দান করেছে সুবহানাল্লাহ জমিনের ধন ভান্ডারের চাবি নবীকে দিয়েছেন কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ এখন অনেকে কয় নবীর কাছে কিছু নাই জমিনের সমস্ত ধন ভান্ডারের চাবি নবীর কাছে আমার নবী বলেছেন তাইলে নবীর কাছে চাইলে কি দোষ হইব সরকারি রিলিফ চেয়ারম্যান সাহেবের কাছে সরকারের রিলিফ কার কাছে চেয়ারম্যান সাহেবের কাছে এবার আপনি গরিব মানুষ আপনার রিলিফ দরকার আপনি কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুঁজবেন আপনি তো চেয়ারম্যান সাহেবের কাছে যাই এই খুঁজবেন কিন্তু চেয়ারম্যান সাহেব কি বাফের জমি বেচে দিবনি আপনাদের এটা তো সরকারি মাল নাকি সরকারের কাছ থেকে ওনার কাছে আইছে আপনি ওনার কাছে চাইলেই পাইবেন ওনার কাছে চাইলেই পাবেন কিন্তু এটা বুঝে বাঙালি আল্লাহ নবীর কাছে সমস্ত ধন ভান্ডারের চাবি সমূহ দিয়ে রাখছে নবীর কাছে চাইলে নবীর ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইতে গেলেই তারা যারা শিরিকের ফতোয়া দেয় প্রকৃত পক্ষে নবী বলেন যে ব্যক্তি কোন ব্যক্তিকে কাফের ফতোয়া দিল মুশরিক ফতোয়া দিল এই ফতোয়ার উপযুক্ত যাকে ফতোয়া দিলে সে যদি না হয় যে ফতোয়া দিল সে নিজেই কাফের মুশরিক হয়ে গেল জোরে কর না আউযুবিল্লাহ ওলি আল্লাহর দরবারে গেলে শিরিক হইব ওলি আল্লাহর দরবারে মহব্বত করলে শিরিক হইব সাইদি সাহেব মারা যাওয়ার পরে সুমাইলেও শিরিক হয় না হ্যাঁ সাইদি সাহেবের কবর উপরে হুজ্জা থাকলেও শিরিক হয় না সাইদি সাহেবের কবর জিয়ারত করলে শিরিক হয় না হেন জিয়ারতে গেলে কোনো কুফরি হয় না শিরিক হয় না মুশরিক হয় না খালি ওলি আল্লাহর দরবারে গেলে শিরিক আর মুশরিক হয় আরে তোমার সাইদি সাহেব সহকারে এদেশে শিরিকের দালালি যত আলেমরা নিয়েছো এই সুযোগ তোমরা পাইতা না যদি ওলি আল্লাহরা এদেশে ইসলাম নিয়ে না আসতো ঠিক কিনা বলে এদেশে ইসলাম ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিচ্ছেন ওলি আল্লাহরা এখন তোমার সেটা মজা লাগে না শোনো আমার নবী বলেন জমিনের সমস্ত প্রাচুর্য ধন ভান্ডারের সমস্ত চাবি আমার আল্লাহ আমি নবীর হাতে দিয়ে দিয়েছি জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী বলেন ইন ওয়া ইন্নি উতিতু মাফাতিহা খাযাইনুল আরদি এটা বুখারী শরীফের হাদিস কইতাছি সহিহ সনদের হাদিস যারা সহিহ হাদিস ছাড়া মানো না তোমাদের কাছে রাখলাম সহিহ হাদিস এরপরে নবী বলেন ওয়া ইন্নি ওয়াল্লাহি মা খাফু আলাইকুম আন তুশরিকু বাদি আমি নবীর পরে আমার উম্মতেরা আমি নবীর পরে আমার উম্মতেরা শিরিক করবে এমন ভয় আমি নবী করি না সুবহানাল্লাহ কারণ নবীর উম্মত শিরিক করবে না এটা নবীজি নিশ্চয়তা দিলেন যে নবীর উম্মত সে কখনো শিরিক করবে না যে নবীর উম্মত সে কখনো শিরিক করবে না কিন্তু কিন্তু নবী বলেন ওয়ালাকিন আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা আমি ভয় করি যে তোমরা দুনিয়া সম্পদের বিনিময় ঈমান বেচে দিবে হইতাছে নি চলছে কি না আহলে হাদিসরা ওই শাহর আস্তি শুনছি এক এলাকায় আহলে হাদিসরা মাঝে হুন্ডা দেয় আহলে হাদিস বানায় গরু দিয়া আহলে হাদিস বানায় ছাগল দিয়া আহলে হাদিস বানায় আর ওই বিরিয়ানি খাওয়াইয়া আহলে হাদিস বানায় এই পাগলামি চলতেছে দুনিয়া সম্পদের বিনিময় ঈমান বেচে দিব এই কথা আমার নবী 1450 বছর আগে কইয়া রাখছে বলে রাখছেন এটা তো নবীজির ইলমে গায়েব কথা বলেন ঠিক কি না আমার নবীর এটা ইলমে গায়েব প্রতিটা পদে পদে নবীর মর্যাদা উঠে আসে কিন্তু ব্যাককল ওই যে কয় না জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝাইতে কে পারে কথায় ঠিক কি না বলেন আল্লাহ বলেন ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন যারা নিজেদের ঈমানকে শিরিকের সাথে মিশ্রণ করে নাই আলহামদুলিল্লাহ আমরা ঈমানদার আমরা শিরিকের সাথে নিজেদের ঈমানকে মিশ্রণ করি আমরা ওলি আল্লাহর দরবারে যাই তাকে আমার খালিক আমার মালিক আমার স্রষ্টা মনে করে নয়
আমরা ওলি আল্লাহর দরবারে যাই কারণ আমি যে রবের বান্দা তিনি সে রবের বন্ধু এইজন্য যাই যে এক বন্ধুর কাছে গেলে আরেক বন্ধুর ভালো এক বন্ধুর সম্মতি পাইলে এক বন্ধুকে সন্তুষ্ট করতে পারলে আরেক বন্ধু সন্তুষ্ট হয়ে যাবে এইজন্য ওলিদের দরবারে যাই আমাদের শিরিক করার কোনো নিয়ত নাই ওলির দরবারে যায় জিয়ারত করি ওলির দরবারে যদি চুমু দেই এই চুমু দেওয়া জিয়ারত করার পিছনে আমাদের এমন কোনো উদ্দেশ্য থাকে না যিনি আল্লাহর ওলি তার ইবাদত করছি না জিয়ারত তো করি আল্লাহর ইবাদত হিসেবে দোয়া তো করি আল্লাহর ইবাদত হিসেবে ওলির দরবারে চুমু দেই কারণ ওলির সাথে আল্লাহর সম্পর্ক ভালো তার মহব্বত করলে আল্লাহর মহব্বত হবে এই জন্য কথা বলেন ঠিক কিনা মুআজ্জাজ মুকাররম আল্লাহ বলে যারা ঈমান আনলো নিজের ঈমানকে শিরিকের সাথে মিশ্রণ করলো না উলাইকা লাহুমুল আম আল্লাহ বলেন এরা হলো শান্তি পাওয়ার হকদার ব্যক্তি জোরে কোন সুবহানাল্লাহ শান্তি পাবেন শান্তি দুনিয়া তো শান্তি মরণেও শান্তি কবরেও শান্তি হাসরেও শান্তি জান্নাতেও শুধু শান্তি আর শান্তি জোরে কোন সুবহানাল্লাহ এরপরে আল্লাহ বলেন ওয়াহুম মুহতাদু আর এরাই আমি আল্লাহর হেদায়েত প্রাপ্ত দল জোরে কোন সুবহানাল্লাহ